আমি আপনার দরবারে আসলাম, ও নবী আমি যখন রাস্তার কিনারে বসে যাই আমাকে কেউ ডাক দেয় নাই, আমাকে কেউ খবর দেয় না, কেননা আমার আব্বা নাই, আমি এতিম, আমি এতিম গো নবী, নবী আমি কিন্তু ও নবী আমি বিজাতি, আমি একজন ইহুদি বলে আমাকে আমার ইহুদিরাও নেয় না, ইয়া রাসূলুল্লাহ আমি যখন রাস্তার কিনারে দাঁড়াই গো নবীজি, এমন সময় গো মুসলমানেরা আমার খবর নাই, কোন ইহুদিরা খবর নাই না, সুবহানাল্লাহ, কোন দেখছেন মুসলমানের ধর্মটা কি, কেননা এটা চেষ্ট ধর্ম, আমরা চেষ্ট মুসলমান, আমরা চেষ্ট নবীর উম্মত, ঠিক না বেঠি, জোরে বলো ঠিক কি না, আসেন আমার বাজানেরা রে, ও আমার বন্ধুরা শুনিয়া রাখেন রে, এই সন্তান ইহুদির সন্তানটা নবীর দ্বারে একবার আসে, দুইবার আসে, তিনবার আসে, চারবার আসে, বারবার আসে, ইহুদির সন্তানের নবী কয় সন্তানের, ও সন্তান তোমার বাবা নাই মা নাই কে কে তোমার বাড়িতে আছে, কয় নবীজি আমার এই মাতার ভিতরে কখনো আমার বাবার মৃত্যুর পরে আমার আম্মা ছাড়া কেউ হাত দেয় না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, ও নবীজি আমার এই মাথায় কেউ হাত দেয় না গো নবী, ইয়া রাসূলুল্লাহ আমাকে ডিনাই করে আমি এতিম, আমি খোরা বলে আমার বাবা নাই, আমি নাকি অলক্ষী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আমি দেখলাম আমি কেন মদিনাতুল মুনাওয়ারার কাছে দাঁড়ায় থাকি, নবী গো আপনাকে আমি যতবার দেখি গো ততবার আপনি আমাকে বুকে টাইনে এসে আমার মাথায় হাত বুলাইয়া দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীর জিন্দেগিটা দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর জিন্দেগির ভিতরে রয়েছে উত্তম আদর্শ, কথা বলেন ঠিক কি না, নবী আমার মাথায় হাত বুলাইয়া দেয় রে, নবী আমার ইহুদির সন্তানকে হাত বুলাইয়া দেয়, ইহুদির সন্তান বাড়িতে যায় মায়ের কাছে কয় মা রে, ও মা এমন একটা ধর্ম গুরুর কাছে আমি গেলাম রে, ও মা আসমানে যার নাম আহমদ জমিনে তার নাম হলো মুহাম্মদ, সুবহানাল্লাহ, নবীজি আমার, ও নবীজি আসমানে যার নাম হলো আহমদ জমিনে তার নাম হলো মুহাম্মদ, মা এই মাথায় কখনো কেউ আমার হাত বুলাইয়া দেয় না রে, মা আমার আব্বার মৃত্যুর পরে কেউ আমাকে হাত বুলাইয়া দেয় না রে, মা ও মা শুধু একমাত্র রহমাতুল লিল আলামিন তোমরা যারে আলামিন বলে ডাকো রে, মা ও মা আমার আব্বাই মরেছে কিন্তু আমার মাথায় হাত বুলাইয়া আমাকে বুকে টেনে নিয়েছে একমাত্র রহমাতুল লিল আলামিন, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এভাবে যাইতে যাইতে যুবকটার অন্তরটা ভরে গেল, সুবহানাল্লাহ, না যুবকটার মায়া লেগেছে, যুবকটা আমার নবীর দরবারে কয় নবী গো, ও নবী আমি যে ধর্মের ভিতরে আছি, আমি যে ইহুদি ধর্মের ভিতরে আছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চাচাই তো একজন ধর্মগুরু গো নবী, ও নবী নবীজি গো আমার চাচাই দেখি আমার এই ধর্মগুরুর ভিতরে দেখা যায়, আমার চাচাই দেখি গো মূর্তিকে সাজাইয়া এটাকে কতগুলো খাবার দেয়, কত রকমের খাবার দেয়, ও নবী এটা কথা বলে না কিন্তু খাবারও খায় না, ইয়া রাসূলুল্লাহ এটার কাছে গিয়ে আবার মাথা নত করে আমি তো কিছু বুঝতে পারতেছি না, যেটা মানুষ বানায় এটা খোদা হয় কেমনে, যেটা আমার আল্লাহ বানায়, যেটা আমার আল্লাহ বানায় সেটা হলো সৃষ্টি, যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হলো স্রষ্টা, যে নাকি আমি সৃষ্টি করেছি তিনি কখনো আমার খোদা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা, যাকে আমরা সৃষ্টি করি, সৃষ্টি করি বলতে যারা আমরা বানাই নিজ হাতে বানাই, এটা কি খোদা হইতে পারেনি, কথা বল না খোদা হইতে পারেনি, আসেন এইবার ইসলামটা কত সুন্দর দেখে নেন বন্ধু,
কানটা লাগাইয়া দেন রে। আমার নবীর কাছে আসিয়া যুবক কান্দে আব্বা বলিয়া আমার নবী খাওয়াইয়া দেয়, আমার নবী ফরাইয়া দেয়। ছেলেটা কান্দে, দূর থেকে তাকায়া নবীর দিকে ফিরিয়া কান্দে। বাড়িতে যাইয়া আমারে কয়, মা যে আদরটা আমার বাবার কাছে আমি পাই না, ও মা যে আদরটা আমি আমার চাচার কাছেও পাই না, স্বয়ং আমি আপনি মায়ের কাছেও পাইও না, যে আদর মায়া মমতা আমি রহমাতুল আলামিনের কাছে পাইছি। সুবহানাল্লাহ, ও মায়ার নবী গো তুমি পেয়েছি গাইয়া গুতায় ঢুকাইলায়, ও মায়ার নবী গো তুমি পেয়েছি গাইয়া গুতায় ঢুকাইলা, ও মতে কান্দে বাংলার জবিন আমরার কান্দি আসমানে জমিন দুই কুঠের মাঝে, ঠিক কি বলেন, যাইব কেমনে কোন মায়ার স্বপ্নে এসে বলো না আমরা কেমনে যাব ওই যে সোনার মদিনায়, ও মায়ার নবী গো তুমি পেয়েছি কাইয়া কুতায় ঢুকাইলা। আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ, বন্ধু ও আমার বাজনরা শুনিয়া রাখেন রে, শুনিয়া রাখেন রে, এই সন্তান মায়ের কাছে যাইয়া আমার নবীর গুণটা গাওয়া শুরু করে দিয়েছে, মা কই সন্তানের রে আমি তোমার দাদা জানের কাছ থেকে ওই নবীর গুণের নাম শুনেছি। সুবহানাল্লাহ, এখন মারে কয়, মারে মা আমার কাছে আর এই ইহুদি ধর্মটা ভালো লাগে না, এ মা আমার কাছে আর এই ধর্মটা ভালো লাগে না রে মা, আমার কাছে পছন্দ হচ্ছে না, ও মা আমার কাছে এই ধর্ম আর ভালো লাগে না। সাজার কাছে যায় কয়, সাজা গো ও সাজা আপনি যে ধর্মের ভিতরে আসেন আমার কাছে ভালো লাগে না, সাজা দি ও সাজাজি যাকে আপনি বানাইয়া খোদা মনে করেন আমি তাকে খোদা মানতে পারি না, ও সাসা আমি রহমাতুল আলামিনের দরবারে যাই, আমি রহমাতুল আলামিনের দরবারে রাজাই গো, আমি কামলিওয়ালা নূরওয়ালা নবীর দরবারে যাই, আমার কাছে ভালো লাগে না, একটা জিনিস ভালো লাগে শুধু আমার নূরের নবী। জবান ছেড়ে বলে সুবহানাল্লাহ, ও তোমরা বুঝো যা নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার আশকের দিওয়ানা, তোমরা বুঝো যা নবী আমার উম্মতের দিওয়ানা, কথা কোন ঠিক কিনা জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আসেন আমার বন্ধুরা আমার বাজানেরা রে, ও আমার বাজানেরা শুনিয়া রাখেন রে, এ আমার সুরঙ্গ চাইলের আব্বা জানেরা, ও আমার মা বোনেরা শুনিয়া রাখেন রে, এখন চাচাকে বলে চাচা গো এই ধর্মটা আমার কাছে ভালো লাগে না, কেননা কেননা মাটির একটা নিচে কাঠের খুঁড়া, নিচে একটা কোনো বাখল দেয়া, একটা নিচে একটা ছিটকা দেয়া, এমন একটা মূর্তি বানাইয়া তাকে খোদা আমি মানতে পারি না, চাচা কয়ে বাতি যা, ও ভাতিজা তোরে তো তোর আব্বাই ছোটরাই খামারা গেছে রে, এ ভাতিজা তোরে তো আমি খাওয়াইয়া লয়া কত বড় করেছি, আমি তোরে তো আমি তো ধর্ম ধর্মগুরু হয়ে তোকে আমি ধর্মগুরু বানানোর চিন্তা করেছি, এ ভাতিজা তোকে আমি খাওয়াইলাম পড়াইলাম এত বড় করলাম রে ভাতিজা, এরে মুহাম্মাদের কাছে যাইস না, মুহাম্মাদের কাছে গেলে কেউ জাদু লইয়া খালি হাতে ফিরে আসে না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ, কয় না নবী আমার জাদু করে না, নবী আমার মানুষকে ঘায়েল করে না, এ সাসা আমি রহমাতুল আলামিনের দরবারে যাব, নবীদের কাছে যাইব, এই বলিয়া সাসার সঙ্গে তর্ক
সতর্ক বিতর্ক শুরু হয়ে গেলেন। চাচা কয় ভাতিজা, যদি তুমি ওই রহমাতুল লিল আলামিনের দরবারে যাও তাহলে তোমার গায়ে যে পরনে পুষে গেলে ভাতিজা এইটা রহমাতুল লিল আলামিনের নারে, এইটা তো হলো আমার কয় করা আমার দেওয়া জিনিস। তুমি যদি যাইতে হয় ওই জামা কাপড় গুলা তুমি ফুলিয়া রাখিয়া যাও। ছেলেটা কান্দে কয় চাচা গো রাখিয়া দেন জামা কাপড় রাখিয়া দেন, তারপরে আমি যাবো না। ভাতিজা রে ও ভাতিজা, তুমি যে খাবার খাইলা তুমি যে পরনে পরলা, এ ভাতিজা এই সম্পদ এই বাড়ির মালিক তো তুমি হই তার ভাতিজা, তোমাকে এই বাড়ি থেকে ত্যাজ্য করে দেওয়া হবে, সম্পদ দেওয়া যাবে না, সম্পদ দিব না, তোমাকে সব কিছু থেকে আমি বঞ্চিত করে দেবো। পয়সা যাগো তুমি যদি আমাকে সম্পত্তি কে তুচ্ছ করে দাও, তুমি যদি আমার মায়ের থেকে তুচ্ছ করে দাও রে, আমি আমার সব কিছু ছাড়তে পারবো গো, কিন্তু আমি রহমাতুল লিল আলামিন কে ছাড়তে পারবো না। ছেলেটা কয় চাচা গো তুমি তোমার খাবার গুলা খুলিয়া রাখো। জামাটা খুলিয়া দিলেন, পরনে একটা প্যান্ট রয়েছে, পরনে একটা কাপড় রয়েছে। কয় ভাতিজা যদি তুমি যাইতে হয় এই পোশাকটা তোমার পরনের কাপড়টা খুলিয়া যাও। ছেলেটা কান্দে চিৎকার দিয়া জমিনের দিকে তাকাইয়া, ছেলেটা একবার জমিনের দিকে চায়, আবার ছেলেটা আসমানের দিকে চায়, আবার জমিনের দিকে চায়, আবার মা জানালার কিনারে বসিয়া বসিয়া সন্তানের দিকে ফিরিয়া কান্দে, আবার মায়ের চেহারার দিকে তাকায় রে, আবার আসমানের দিকে তাকায়, আমার নবীকে আবার বারবার স্মরণ করে। ছেলেটা পরনের কাপড় খুলিয়া মায়ের কাছে যাইয়া কয় মা গো মা, আজকে আমার গায়ের পোশাক খুলিয়া রাখছে রে মা, পরনের কাপড় খুলিয়া রাখছে, আমি তোমাদের কোন সম্পদের জন্য আর আসবো না মা, তোমার কাছে আমার লজ্জা স্থানটা ঢাকানোর জন্য কি একটা টুকরো কাপড় হবে। মায়ের চোখের পানি ছাড়িয়া কই ছেলে রে, ও ছেলে তুমি চিন্তা করো না, করিও না রে সন্তান, আমি মা তোকে নিষেধ করবো না করবো না, যাও 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 তুমি ওই রহমাতুল লিল আলামিনের দরবারে যাও, ওই রহমাতুল লিল আলামিনের দরবারে যাইয়া আমি মায়ের সর্বপ্রথম একটা সালাম দিবা গো, আমি মায়ের সালামটুকু রহমাতুল লিল আলামিনের দরবারে দিবা, আওয়াজ দিবেন ইয়া রাসূলুল্লাহ। ছেলেটা যায় কোন কোনে ঠান্ডার সময়, এত একটা ঠান্ডা পড়া শুরু হয়েছে, এই ঠান্ডা কাপড়ে এমন কাফনে অবস্থায় শুরু হয়েছে, শুধু সাদা এক টুকরো একটা লজ্জা স্থানটা পেঁচানোর জন্য একটা কাপড় পরিধান করিয়া নবীর আমার হুজরা মুবারকের কাছে যাইয়া দাঁড়াইয়া রইল। দুটা হাত এইভাবে দিয়া ইতিম সন্তানটা দাঁড়াইয়া রইল। আমার নবী যায়, আমার আল্লাহর সঙ্গে আমার নবীর কথা হয়ে যায়, আমার আল্লাহর সঙ্গে কথা হয়, গভীর রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের সময় নবী আমার চলে যায় হুজরা খানার ভিতরে। আমার নবী যাইতেছে এমন সময় দেখা যায় রে, কে জানি রে কে জানি কাঁপতেছে, গুনগুন করে কাঁপতেছে রে, এবারে ডাক দেয় কে 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 তুমি এখানে, কয় কয় নবী গো আমি আর কেউ নয়, আমি ওই ইহুদির সন্তানটা গো নবী। আমার নবী কই সন্তান রে, এই গভীর রাত্রে তুমি এখানে কি করো রে, কয় নবী গো সব কিছু আমার মা আমার বাবার আওলাদ গোষ্ঠী যা আছে নবী গো আমি সব চারি আইছি নবী, এই ধর্ম আমার কাছে ভালো লাগে না, ও নবী আমার কাছে ভালো লাগে না, আপনি না বলেছেন আপনার আল্লাহ বলেছে ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম, ইসলামটা হচ্ছে সবচেয়ে মনোনীত আল্লাহর দরবারে ধর্ম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সাসা আমারে নিষেধ করছে আপনার ধর্ম।
দরবারে আসতাম না, আমি সহ্য করতে পারলাম না। আপনার প্রেম মহব্বত আমাকে আর ঘরে থাকতে দেয় না, আমাকে দেরি করবেন না। আমি আর ইহুদির সন্তান থাকতে চাই না, আমাকে বানাইয়া দেন মুসলমান, নূরের কালিমাটা পড়াইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জামাল বন্ধ রাখবেন না, মুহাব্বত আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আসেন আমার বন্ধুরা, এটা সেই ধর্ম, খেয়াল আসেনি? এটা সেই একটা মনোনীত ধর্ম, এটা দুনিয়ার কোন ধর্মের সাথে মিশে না। এই ছেলেটা চোখের পানি ছাড়িয়া কাঁপতেছে আর কাঁদতেছে। নবী আমার ইহুদির সন্তানটাকে বুড়ে বুকে জড়াইয়া ধরলেন, সন্তান রে জমিনে আমার আব্বা নাই, আমার মা নাই রে সন্তান, এই সন্তান আয় আমার বুকে, আয় আমার বুকে। নবী আমার বুকে জড়াইয়া ধরলেন, সন্তানটাকে কালেমা পড়াইয়া দিছেন। এখন সন্তানের কান্নাটা আরো বেড়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, সন্তান কেন তুমি কান্দো, কেন তুমি কান্দো, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? সন্তান কয় না কয়, রে সন্তান আজ থেকে আমার এই বাড়িটা তুরুই গেল রে। এবারে কয় সন্তান, সন্তান আর জোরে জোরে বিনে কান্না শুরু করেছে। নবী কয়, সন্তান তুমি কেন কান্দো, কেন কান্দো? আমার নবী ওই সন্তানটার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। রে আব্দুল্লাহ কেন তুমি কান্দো, কেন তুমি কান্দো রে? কয় নবী গো, এর সন্তান রে আব্দুল্লাহ, তুই বুঝে তোর আম্মার জন্য কান্দা? কয় না না না, ও নবী আমি আমার আম্মার জন্য কান্দি না। কয় আজ থেকে আমার আয়েশা তোমার মা হয়ে গেল। আর জোরে কর সুবহানাল্লাহ।